আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহিয়ান গরিয়ান আলিশান রব্বে করিম একটি মাস আমাদেরকে সিয়াম পালনের সুযোগ করে দিলেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বসূরিরা সালাফরা রমাদান কেন্দ্রিক তাদের জীবন কাটাতেন, রমজান আসার আগে ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ বাল্লিগনা রমাদান, তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও। রমজান আসার কয় মাস আগ থেকে? ছয় মাস আগ থেকে বলতেন, আল্লাহ তুমি আমাকে রমজান নসিব করো। আবার রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমাদানে আমি যে আবাদত গুলো করেছি এই আবাদত গুলো তুমি কবুল করো। তাহলে রমজানের আগে কয় মাস, রমজানের পরে? তাহলে পুরো এক বছর তারা কাটাতেন রমাদান কেন্দ্রিক। আল্লাহু আকবার। তাহলে আমরা এই যে রমাদান শেষ করলাম, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের ইবাদত গুলো কবুল করো। আবার আজকে ঈদের দিন থেকে শুরু করে নেক্সট ছয় মাস আল্লাহ এই যে কিয়ামুল লাইল করলাম, তারাবি করলাম, সদাকা দিলাম, কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ এই ইবাদত গুলো কবুল করো। এইভাবে ওনারা রমজান কেন্দ্রিক লাইফ কাটাতেন। এবং প্রিয় ভাইরা, রমাদানে আমরা দিনের বেলা খাইনি, ঠিক কিনা? দিনের বেলা পান করিনি, কিন্তু খাওয়া, ধরেন যে আমি আপেল খাবো, আমি 100+ খাবো, এটা হালাল না হারাম? হালাল। তার মানে রমজানে দিনের বেলা হালাল জিনিসকেও আমরা স্যাক্রিফাইস করেছি, ঠিক কিনা বলেন? ড্রিঙ্কস খাবো, একটু পানি খাবো, হালাল, এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয়ে। তিনি কে বলুন? আল্লাহ। সবাই আল্লাহর নামটা আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছি, হালাল খাবার, হালাল পানিও স্যাক্রিফাইস করেছি। আমরা যারা বিবাহিত, বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করা, এটা হালাল, কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি কার ভয়ে? তাহলে রমাদানে আমরা হালাল জিনিসকে আল্লাহর ভয়ে স্যাক্রিফাইস করেছি। আমরা খাইনি, আমরা পান করিনি, আমরা বিবাহিতরা হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করিনি, কিন্তু রমাদানের বাইরে বাকি 11টি মাস হারামকে যেন আমরা স্যাক্রিফাইস করি। এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই, বাকি 11 মাস যেন হারামকে স্যাক্রিফাইস করি। বলেন তো আওয়াজ করে, সুদ খাওয়া হালাল না হারাম? আওয়াজ করে বলুন, সুদ খাওয়া হালাল না হারাম? হালাল। এই হারামকে আমরা স্যাক্রিফাইস করবো আল্লাহর ভয়ে। সুদের 70টা গুণা, সবচেয়ে ছোট গুণা নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আপনারা কেউ সুদের সাথে জড়িত নাই তো ভাই? ঈদের দিনে প্রতিজ্ঞা করুন, আমরা সুদ খাবো না, সুদকে আমরা না বলে দিব। সুদকে আমরা কি বলবো? সবাই বলুন, কি বলবো? না, সুদের সাথে আমাদের সম্পর্ক নেই। সুদ যে খায় আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার শামিল, নাউযুবিল্লাহ। পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে? ক্ষমতা আছে? এক থাপ্পড় মেরে 10 কোটি সাগরের ভিতরে ঢুকায় দিতে পারে কে? আল্লাহ। আমরা বাকি 11টি মাস ঘুষের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে, বাকি 11টি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে, জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে। ভাই এই জুয়া যারা খেলবে, দিনও শেষ, দুনিয়া শেষ, আখিরাত শেষ, সব শেষ তাদের, এগুলো যেন আমরা না করি। লটারি আছে নাকি এখানে? এই হারাম লটারির যে সিস্টেম গুলো, এগুলোতে জড়িত হবেন না আপনারা। সাময়িক কিছু লাভ দেখা যায়, কিন্তু এতে কোনো বারাকা নাই, বুঝতে পেরেছেন? হালালে বরকত আছে, বলেন তো কিসে বরকত আছে? হালালে বরকত, অল্প হইলেও বরকত আছে। ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম, কিন্তু খুব তৃপ্তি, স্বাস্থ্য ভালো, সুঠাম দেহ, ফ্যামিলিতে সুখ, ছেলে কথা শুনে, ওয়াইফ নামাজ পড়ে, তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল, ঠিক কিনা বলেন? আর ধরেন আপনি পোলাও, কুরমা, বিরিয়ানি এগুলো খাইলেন, ডানে বায়ে ইচ্ছা মতো কামাই করলেন, কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে 10 লাখ নাই, এরকম আছে না? নেই। একটা হসপিটালের বিল দিতে যে 10 লাখ টাকা নাই। তার মানে হালালে বরকত, প্রিয় ভাইয়েরা, আমার সঙ্গীগুলোর ভাইয়েরা, এই জন্য হালালের সাথে থাকবেন। সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম, ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম, জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয়, কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না। ছোট্ট ভালো করেছ, এটা দেখবে, প্রতিদান পাবে। ছোট্ট খারাপ করেছ, এটা তুমি নিজে দেখবে আমল নামায়, অবাক হয়ে যাবেন, মালি হাদাল কিতাব,
লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি অবাক হবেন আমল নামা দেখে, আইরে ওই যে সুঙ্গা গুলিতে একদিন রাত্রেবেলা এটা করছিলাম এটাও লেখা, তারপর অমুক দিন সকালবেলা এটা করছিলাম এটাও লেখা, একজনের একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম এটাও লেখা, এক মুরব্বির সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা। ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন, জমা আছে আপনার অ্যাকাউন্ট, বোঝাই হচ্ছে পাহাড়ের মতো উঁচু করে আপনার আমল নামে আল্লাহ এগুলো ঢুকিয়ে দিবে। এজন্য আমাদের হতাশ হওয়ার নিরাশ হওয়ার কোনো কারণ নাই, ছোট্ট ভালো করলেও সেটার প্রতিদান আমাদেরকে দিবেন কে? ছোট্ট খারাপ করলেও প্রতিদান দিবেন কে? বরকত আপনি চোখে দেখবেন না, আপনি ফিল করবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার জীবনে আপনার পরিবারে আপনার লাইফে বারাকা হবে। বারাকা দেওয়ার মালিক একজন, তিনি কে? নজরের হেফাজত করতে হবে, নজর। হ্যাঁ, আশেপাশে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি, মাল্টি কালচারাল সোসাইটি, এখানে অনেক ধর্মের লোকজন আছে, তারা তাদের মতো চলবে উঠবে ফিরবে, কিন্তু আমাদের নজরকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এখানে মদ খাওয়ার অভ্যেস আছে নাকি আশেপাশে? হ্যাঁ, মাইটার সাউন্ড তো দেখি অনেক বেশি, এটাও আছে। ইয়া আল্লাহ, এই মদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এই যে উইস্কি ওয়াইন বিয়ার এগুলো আপনারা খাবেন, হাত দিয়ে ছোবেন, এখানে আশেপাশে অনেকে খায়, অনেক দেশের ন্যাশনালিটি আছে, আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায় আমি শুনেছি, তাদের ধর্ম হয়তো আলাদা, তাদেরটা আলাদা, কিন্তু আমাদের ধর্মের নাম কি? সবাই বলুন কি নাম? ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? তাহলে ইসলাম যে বিধান দিয়েছে আমরা সেটা মেনে নিব। মদ খাবেন না, জুয়া খেলবেন না, হ্যাঁ এগুলোর সাথে নিজেদেরকে জড়াবেন না, এগুলোতে বরকত নাই। মদ খেলে এই শয়তান আপনার ব্রেনকে কন্ট্রোল করে, আপনি আর কন্ট্রোল করতে পারবেন না কোনটা ভালো কোনটা খারাপ, আপনি বুঝবেনই না। এই ব্রেনের কন্ট্রোল নিয়ে নিবে কে? শয়তান। আওয়াজ করে বলুন কে নিবে? শয়তান নিয়ে নিবে। আজকে শাওয়াল মাস শুরু হলো, বিষ্ণু শয়তান বলেছে মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামি তাহার। ও আমার উম্মতেরা, যারা রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের আরো ছয়টা রোজা রাখলো, আওয়াজ করে বলেন ছয়টা? কানা কাসিয়ামি তাহার, সেজন্য সারা বছর রোজা রাখলো। আজকের দিনে রোজা রাখা হারাম, বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম। আজকের ঈদুল ফিতরের একদিন, কোরবানির দিন গেল দুই দিন, কোরবানির ঈদের পরে আরো তিন দিন, মোট ছয় দিন, এই পাঁচ দিন রোজা রাখা হারাম। এর বাইরে সবাই যেন রোজা রাখতে পারবে। তো কালকে থেকে আপনারা শুরু করতে পারবেন শাওয়ালের রোজা, পুরো শাওয়াল মাসে একসাথে যদি ছয়টা রেখে দিতে চান তাও পারবেন, গ্যাপ দিয়ে দিয়ে একটা দুইটা তিনটা করে করে ছয়টা তাও পারবেন। তাহলে শাওয়ালের ছয় রোজা যেন আমরা রাখি, বাজারে তো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আল্লাহ তাআলা আমাদের ইবাদত গুলোকে কবুল করুক। আমিন। আমরা রমাদানে যেভাবে সিয়াম পালন করেছি, আমরা যেন বছরের অন্য সময়গুলোতে নকল সিয়াম গুলো পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আমাদের ইবাদত, আমাদের কিয়ামুল্লাইল, আমাদের সাদাকা সব আল্লাহ তাআলা তার কুদরতে হাত দিয়ে কবুল করুক। আওয়াজ করে পড়েন আমিন। আমিন।